বাংলাদেশ আমরা করি আর সেটাই আবার আমাদের বিরুদ্ধে কাজে লাগায় তারা। সোশ্যাল মিডিয়া যে ডিজিটাল বাংলাদেশ করেছে, এখন সোশ্যাল মিডিয়া ভরে গেছে আমাদের বিরুদ্ধে অপপ্রচারে। আমাদের ছাত্রলীগের নেতাকর্মীকে বলবো, এর উপযুক্ত জবাব সবাইকে দিতে হবে। জবাব দেওয়া বেশি কিছু না, ওরা যখন আমাদের বিরুদ্ধে যেটা লেখে তার জবাব দেওয়া লাগবে না। ওদের অপকর্মটা যদি সেখানে কমেন্টে ছেড়ে দেওয়া যায় তাহলে ওরা ওটা বন্ধ করে দেবে, এটাই হচ্ছে সবথেকে ভালো। ওরা যা বলবে, বিএনপি ক্ষমতা থেকে কি করেছে, তাদের অগ্নিসন্ত্রাস, তাদের খুন, তারা কাকে কাকে মেরেছে, কী করছে, ওইগুলি তাদের চুরি, ভোট চুরি, ডাকাতি, এগুলি তুলে দিলেই তো যথেষ্ট। কাজে আমার মনে হয় ছাত্রলীগ এই কাজটা করতে পারবে। ছাত্রদের জন্য সব থেকে হচ্ছে লেখাপড়া, এই লেখাপড়া শিখে এদেশের উপযুক্ত নাগরিক হতে হবে, যেন বাংলাদেশের এই উন্নয়নের ধারাটা অব্যাহত থাকে। আমাদের আর কি 76 বছর বয়স, যে কোনো দিন অক্কা পেতে পারি, কিন্তু আমি চাই বাংলাদেশে আমাদের যারা নেতা কর্মী তারা সেইভাবে গড়ে উঠবে যেন এই দেশের স্বাধীনতার চেতনা কেউ মুছে ফেলতে না পারে, মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ মুছে ফেলতে না পারে, খুনি, রাজাকার, আলবদর, যুদ্ধ অপরাধী, এরা যেন কোনোদিন এই দেশে আর ক্ষমতায় আসতে না পারে, সেইভাবেই জনমত সৃষ্টি করতে হবে। যারা এদেশের স্বাধীনতাই চায়নি, যারা ওই স্বাধীনতা বিরোধীদের নিয়ে ঘর করে এবং তাদেরকে ক্ষমতায় বসায় বা তাদের নিয়ে দল করে, তাও তো এদেশের উন্নয়নটা কখনো মেনে নেবে না, চোখেও দেখে না। বাংলাদেশে নাকি কিছুই হয়নি, বাংলাদেশ নাকি শেষ হয়ে যাচ্ছে, আর শেষ হয়ে কারা যাচ্ছে সেটাই হলো প্রশ্ন। যে বাংলাদেশে 96 সালে আমি খবর দেশে দেখি মাত্র 43-45 ভাগ সাক্ষরতার হার, আমরা 65 ভাগে উন্নীত করেছি। 2009 এসে দেখি সেই 65 ভাগ আর নাই, আবার কমে গেছে। মানুষ সামনের দিকে এগোয় আর বিএনপি ক্ষমতা আসলে দেশ পিছনে যায়। ওই যে অনেক বলে না ভূতের পা পিছন দিকে, ওরাও ভূতের রূপ নিয়েই আসে আমাদের দেশে।